আমি ডক্টর মানিকলাল ঠাকুর, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল, জেসর রোড, কলকাতা থেকে। আজ আমি কথা বলবো একটা প্রসিডিওর নিয়ে যেটার নাম হচ্ছে ইভিএল, যেটার ফুল ফর্ম হচ্ছে এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। এই প্রসিডিওরটা লাগে যে পেশেন্টদের সিরোসিস অফ লিভার রয়েছে। তো সিরোসিস অফ লিভারে লিভারের প্রেশার বেড়ে যাওয়ার কারণে কিছু বাইপাস চ্যানেলস আমাদের ইসোফেগাস মানে ফুড পাইপের মধ্যে খোলে। এই ফুড পাইপে যে চ্যানেলগুলো ব্লাড চ্যানেলসগুলো খুলছে, এই ব্লাড চ্যানেলসগুলো প্রেশার খুব বেশি থাকার কারণে এগুলো রাপচার করে ব্লিডিং হতে পারে। এরকম ব্লিডিং হলে পেশেন্ট ইউজুয়ালি হেমাটেমেসিস মানে রক্ত বমি বা মলের মধ্যে দিয়ে রক্তপাতের সমস্যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করেন। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এন্ডোস্কোপির মাধ্যমে ওই শিরাগুলোকে বেঁধে দেওয়া সম্ভব, যেটাকেই আমরা বলছি এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন। এই পদ্ধতিটি খুবই একটি সিম্পল পদ্ধতি এবং পেনলেস পদ্ধতি, যার মধ্যে দিয়ে শিরাগুলোকে খুব সেফলি ব্যান্ড করা বা বেঁধে দেওয়া সম্ভব। এবং এই এই পদ্ধতির পরে পেশেন্টের ফিউচার রিস্ক অফ রিপিট ব্লিডিং অনেকটাই কমে যায়। এটা খুব একটা সেফ প্রসিজিয়ার। এর সাথে পেশেন্টকে কিছু অ্যাডিশনাল মেডিকেশনসও দেওয়া হয় এবং পেশেন্ট একটা হেলদি লাইফ লিড করতে পারে। থ্যাংক ইউ।